প্রবাসের কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে রাজনৈতিক সফর শেষে ফিরে যাওয়া কাতার শাখা জাতীয় পার্টির সভাপতি হাজি বাশার সরকারকে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে দলের নেতারা। উপস্থিত ছিলেন সহসভাপতি আলাল খান, শামসুদ্দিন শমস, শাহজাহান চৌধুরী, মিসবাহুল হক চৌধুরী, আব্দুল সালাম ফুল, আব্দুর রশিদ, সাইদুর রহমান ও মিলন।